শুধুমাত্র একটা ভুল যদি আপনার পেজ এবং প্রোফাইল থেকে করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন এবং কি পেতেও অনেক দেরি হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব কোন একটা ভুল করা যাবে না আপনার পেজ এবং প্রোফাইলের সাথে, যেটা করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু অনেক দেরিতে পাবেন এবং কি আপনার পেজে সমস্যা হতে পারে। তো আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন এখন বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পুরোপুরিভাবে লঞ্চ করতেছে, আপনারা সবাই জানেন। এখন এই কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু কোনো শর্ত নেই, অর্থাৎ আগে যে 5000 ফলোয়ার ছিল 60000 মিনিট ওয়াচ টাইম ছিল বর্তমানে কিন্তু সেগুলো নেই, এখন কিন্তু এটা কিন্তু ইনভাইটেশন হয়ে গেছে। আর ইনভাইটেশন কীভাবে কাজ করে প্রথমত আপনাকে এটা বুঝতে হবে, কেননা আপনি যদি মনিটাইজেশন পেতে চান এটা প্রথমত আপনাকে বুঝতে হবে। তো দেখুন আগে বিষয়গুলো কী হতো, আগে বিষয়গুলো হতো যখন আমরা 5000 ফলোয়ার্স কমপ্লিট করতাম, 60000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতাম, তখন কিন্তু আমাদেরকে মনিটাইজেশনের যে সেট আপ আছে সেটা কিন্তু দিয়ে দিত। কিন্তু বর্তমানে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করলে আপনার কোনো কাজ হবে না, আপনাকে জাস্ট কয়েকটা কাজ করতে হবে আপনার ফেসবুকের সাথে প্রোফাইলের সাথে, সেগুলো প্রথমত বলতেছে। প্রথমত কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে, সেখান থেকে যে ভালো পারফরমেন্স আসবে সেটা দেখে আপনাকে মনিটাইজেশন দিবে। এখন একটা ভুল আপনাকে করা যাবে না, যে ভুলটা করলে আপনার মনিটাইজেশনটা অনেক পিছিয়ে যাবে বা আপনি সবার থেকে অনেক পিছিয়ে যাবেন আপনার মনিটাইজেশন পাওয়াতে। ধরে নিন আগে আমরা কী করতাম, 5000 ফলোয়ার্স 60000 মিনিট ওয়াচ টাইম যখন কমপ্লিট করতাম তখন কিন্তু আমাদের কাছে একটা বল থাকতো যে এগুলো আমরা যখন কমপ্লিট করবো তখন কিন্তু আমরা সেট আপ করতে পারবো। কিন্তু তখন যদি আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তখন আমরা কী করতাম, যে 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, 60000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা যে কোনো সময় লাইভ করে রিমুভ করে ফেলবো, তারপর আমরা অ্যাপ্লাই করবো। কেননা আমরা যদি অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু ফেসবুক টিমের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে না, বা তারা কিন্তু আমাদের মনিটাইজেশন সেট আপ করার জন্য তারা অ্যাপ্রুভের যে অপশনটা আছে সেটা কিন্তু তারা দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাপ্লাই না করবো। অর্থাৎ আমাদের 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেলে, 60000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে কন্টেন্ট মনিটাইজেশন এবং কি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আমাদের মন মতো আমরা রিমুভ করতে পারবো, যে আমরা যখনই রিমুভ করি রিমুভ করার পর আমরা অ্যাপ্লাই করে দিব, কেননা অলরেডি আমাদের 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, 60000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে এই কাজটা আপনাকে করা যাবে না, এই ভুলটা আপনাকে করা যাবে না। কেননা ইনভাইটেশন সিস্টেমটা কীভাবে কাজ করে এটা বুঝুন। প্রথমত যদি আপনি আপনার ফেস থেকে বা আপনার প্রোফাইল থেকে ইলিজিবল হন, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যদি আপনি যোগ্য হন, তখন কিন্তু ফেসবুক থেকে কিন্তু সরাসরি তারা সেখান থেকে দেখতে পারবে যে আপনার ফেসটা বা আপনার প্রোফাইলটা কিনা, প্রোফাইলটা যোগ্য কিনা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। তখন যদি তারা দেখে যে আপনার ফেস আসলে ইলিজিবল, আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। কিন্তু আপনার ফেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস যে প্রবলেমটা আছে সেটা কিন্তু রয়ে গেছে, এটা এখন আপনি রিমুভ করতে পারেন না, পার্টনার মনিটাইজেশন পলিসি সেটা আপনি রিমুভ করতে পারেন না, তখন কিন্তু আপনার মনিটাইজেশনটা সাথে সাথে দিবে না। কেননা যখন আপনার দুই একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তারা এটা দেওয়ার সিদ্ধান্ত নিবে, আর যখনই আপনার ফেজ বা আপনার প্রোফাইলটা চেক করবে, আপনার পপুলার ভিডিওটা চেক করবে, তখন কিন্তু আপনার ফেজে যখন দেখবে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি পলিসিস আপনি ফলো করেন না, পার্টনার মনিটাইজেশন পলিসিস আপনি ফলো করেন না, তখন কিন্তু আপনাকে মনিটাইজেশনটা দিবে না, আরও আপনাকে ফিসিয়ে দিবে। এখন কথা হচ্ছে অনেকে ভাববেন আমি তখন লাইভ করবো, হ্যাঁ আপনি তখনই লাইভ করবেন ঠিক আছে, আপনি তখনই রিমুভ করতে চাইবেন ঠিক আছে, কিন্তু তারা যে একবার আপনার ফেসটাকে চেক করছে বা চেক আউট করছে অলরেডি, এটা কিন্তু তাদের কাছে একটা নেগেটিভ সিগন্যাল গেছে, তখন কিন্তু খুব সহজে আর আপনার এই ফেসটা তারা দেখবে না বা চেক করবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই ইনভাইটেশন সিস্টেমটা কিন্তু এভাবে কাজ করে। ধরে নিন আজকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নেই, হ্যাঁ আপনার সব কিছু ক্লিয়ার আছে, আগামীকালকে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, পরশু দিন আপনার কন্টেন্ট মনিটাইজেশন বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসছে, তখন যদি আপনার এই জিনিসটা ক্লিয়ার না থাকে কন্টেন্ট মনিটাইজেশন এবং কি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। কেননা ফেসবুক পেজে এবং কি ফেসবুক প্রোফাইলে ফেসবুক অ্যালগোরিদম থেকে খুব অনেক দেরিতে কিন্তু একবার করে চেক করা হয় যায় এই ফেজটাতে কোনো প্রবলেম আছে কি না। তো যখন আপনি মনিটাইজেশনের জন্য ইলিজিবল হবেন তখন কিন্তু তারা অলরেডি একবার চেক আউট করছে, যখন দেখছে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আছে তখন আপনাকে দেয় নাই, কিন্তু পরবর্তীতে যখন আপনি এটাকে রিমুভ করবেন তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তারা আপনার এই ফেজটা চেক আউট অলরেডি করে ফেলছে, তারা ভাববে যে এই ফেজ আমরা দেখছিলাম যে আগে থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফলো করে নেয় এবং কি আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু ফলো করে নেয়, ফেসবুকের গাইডলাইনের ভিতরে কিন্তু এই ফেজ থেকে ভিডিও তৈরি করা হয়নি, সেই জন্য কিন্তু আপনার মনিটাইজেশন সেট আপটা পাওয়াটা কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে এবং কি অনেকটাই দেরি হয়ে যাবে। তো এটা একটা অনেক বড় বিষয় এবং কি একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য অনেক বড় একটা ইফেক্ট পড়বে, কেননা আপনি যদি একদিন আগে মনিটাইজেশন পান তাহলে আপনার ইনকামটা কিন্তু একদিন আগেই শুরু হবে, যদি আপনি দুই দিন পরে পান তাহলে আপনার দুই দিন পরে কিন্তু ইনকামটা শুরু হয়ে যাবে। তো দেখুন এখন আমি আপনাদেরকে দেখাতে চাই একদম লাইভ প্রুফে যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কীভাবে পাবেন, ফেসবুক থেকে কী রিকমেন্ড করে, কোন বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। আমি প্রথমত মোবাইল স্ক্রিনে যাচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে, ভিডিওটা টান হাসড়া করবেন না, আমি তো কোনো মুখে কথা বলি না, আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি। ওকে, আমি একটা ফেজে চলে আসলাম, ফেজে চলে আসার পর আপনারা আপনাদের ফেজ থেকে সেম সিস্টেমে দেখতে পারবেন, সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিব, সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর মনিটাইজেশনে ক্লিক করে
कर दीब तपर एखे आसार पर जो मोनिटाइजेशन सेक्शन आसे क्योंकि चले आसलम आसार पर एखे इन्स्टी मैट्स क्लिक कर देव जेहतु इन्स्टी मैट्स एक् कन्टेंट मोनिटाइजेशन एक पार्ट से जानने क्योंकि रूल्स रेजुलेशन आसे कन्टेंट मोनिटाइजेशन सेगल क्योंकि देखते पाबा दिए दीब लार्न मोड क्लिक कर दीब लार्न मोड क्लिक करार पर एखे आए एक अपशन चले आसनारा जस्ट एक वेट करबें तपर एखे अपना देखते पाबंधन एखे सब किस टर्म्स एंड कंडिशन आदि एक नीचे स्क्रॉल डाउन करी देखते पाबंधन एखे इनक्लूडिंग कन्टेंट फेसबुक कन्टेंट तो ये क्लिक कर दीब तो यह क्लिक करार पर और एक अपशन चले आसनारा सेम सिसटेमे देखते पाबंधन फेसबुक क्यों अपनी कन्टेंट मोनिटाइजेशन पे गले आपके कौन विषय वस्तुगुलो फलो करते हैं ओके हमें स्क्रॉल डाउन करब स्क्रॉल डाउन करब जदि हमें विषय नहीं और एक वीडियो तैयार करी क्यों जस्ट हमें अपन के रूल्स रेजुल्यूशनगुलो देखे से वीडियो क्योंकि ये टपिके वीडियो छो ना ओके तो अपना देखते हैं ता ह्वाट कन्टेंट कैन बी ओके देखते हैं ह्वाट कन्टेंट कैन बी मोनिटाइज आनी आ कन्टेंटगुलो की क्यों मोनिटाइज करते हैं देखते ता एखे क्लियरली बढ़े इन द न्यू प्रोग्राम क्वालिफाइंग पब्लिक वीडियोज रिल्स फोटोज एंड टेक्सट सब किस इलिजिबल जो अपना हो इलिजिबल टू आर्न मानी बेस्ड ऑन देयर परफॉर्मेंस तो अपना एखे देखते ता सब किस क्योंकि दी से आनी কোন কন্টেন্টগুলো কীভাবে আপনি মনিটাইজ করতে পারবেন তারা এখানে নিচে স্পষ্টভাবে আপনারা যদি দেখেন দেখতে পারতেছেন ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসিস অবশ্যই আপনাকে ফলো করতে হবে অনেকে ভাবতেছেন যে আমরা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু ফলো না করলেও আমরা মনিটাইজেশন পাবো কেন না বর্তমানে আপনার ইনস্টিম অ্যাডসের ভিতরে গেলে কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসের যে অপশনটা আছে যে ক্রস চিহ্নটা আসতো এখন কিন্তু সেটা আসে না তার মানে এটাকে রিমুভ করে দিছে এই বিষয়টা কিন্তু না আপনি এখানে আসলে দেখতে পারবেন ওকে তারপর নিচে যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আপনাকে অবশ্যই ফলো করতে হবে অর্থাৎ সব কিছু আগের মতো আছে জাস্ট মনিটাইজেশনের যে আপনার শর্তগুলো আছে যা মনিটাইজেশনের জন্য এলিজিবল হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোকে তারা চেঞ্জ করে জাস্ট ইনভাইটেশন করে দিয়েছে আর ইনভাইটেশন কিন্তু এভাবে কাজ করে তো আশা করি বুঝতে পারছেন আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান এই 2024 সালে 25 সালে তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন এবং কি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা অলওয়েজ ক্লিন রাখতে হবে এবং কি যে গ্রিন টিকটা আছে সেটা রাখতে হবে কেননা আজকে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না গতকালকে যে হবে না এমন কোনো গ্যারান্টি নেই গতকালকে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেলে তিন চার দিন পর থেকে তারা আপনার ফেসটাকে চেক করা শুরু করবে যখনই দেখবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো আপনি ফলো করেন না তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবেন এবং কি সেট আপটা ফিরতে আপনি অনেক দেরি হবে এবং কি সেট আপ নাও ফিরতে পারেন খুব সহজে তো আশা করি বুঝতে পারছেন ফেসবুক অ্যালগোরিদম এভাবেই কাজ করে আপনি এটা ভাববেন না যে আপনি যখনই এগুলোকে রিমুভ করবেন তখনই হয়তো খুব দ্রুত ফেসবুক টিম আপনার এগুলো চেক করবে এগুলোর জন্য সময় লাগে কেননা তাদের এখানে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার ফেস কিন্তু চেক করা লাগে সবাই কিন্তু রিভিউ করা লাগে সবার বিষয়বস্তু তারা দেখা লাগে এই ছিল কমপ্লিট একটা ভিডিও আমি ভাবলাম আর কি এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় কেননা আমরা আগে কন্টেন্ট মনিটাইজেশন এবং কি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে যতটা দানাফানি করতাম কিন্তু বর্তমানে তা করা যাবে না কেননা ইনভাইটেশন সিস্টেম আমাদেরকে বুঝতে হবে যখনই আমি এলিজিবল হব দুই থেকে চার দিনের ভিতরে আমাকে সেট আপ দিয়ে দিবে কিন্তু আগে আমরা কন্টেন্ট মনিটাইজেশন যখন আমরা সরি আমরা যখন ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন বা মনিটাইজেশন যখন আমরা পাবো তখন কিন্তু নিজের ইচ্ছা মতো আমরা সেট আপ দিতে পারবো কেননা আমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস পার্টনার মনিটাইজেশন পলিসিস রিমুভ করেই তারপরে সেট আপ করবো তারপরে তাদের কাছে নোটিফিকেশন যাবে তারপর তারা দেখবে অর্থাৎ এটা আমার পুরো আয়ত্তের ভিতরে ছিল নিজের হাতের ভিতরে ছিল কিন্তু এখন আর আপনার আয়ত্তের ভিতরে নেই যখনই আপনি এলিজিবল হবেন তখন কিন্তু আপনার ফেসটাকে তারা চেক করবে আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই করার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।